বিয়ে হয়েছে, আরেকটা বউ বাচ্চা আছে, জানার পরও কিন্তু আমি 5 মাস সংসার করছি। এই চিন্তা ভাবনা করে যে যেহেতু বিয়ে হয়ে গেছে তাই সংসার করতে চাইছি, কিন্তু পরবর্তীতে মানে ও কাজ কাম করতো না, মানে শুনতাম যে নেশা পানি করতো, আর মানে ও তে মানে মুখ দেখলে বোঝা যায় যে ও আসলে নেশা করে আসছে নাকি। ঠিক আছে, আর মনে করেন যে বিয়ের আগে আমার কাছে অনেক কিছুই লুকাইছে, আর সেগুলো বিয়ের পরেই ধরা পড়ছে, আর তাই জন্য মনে করেন ডিভোর্সিং হয়ে গেছে মানে সিদ্ধান্ত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আজও এসেছি এক অসহায় বোনের জীবনের গল্প শুনতে এবং আপনাদেরকে শোনাতে। তো দর্শক, আপনারা জানেন যে আমরা অসহায় দরিদ্র যারা আছে তাদের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরি, তেমনি এক বোনকে আজও এসেছি তার জীবনের গল্প শেয়ার করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। বোন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বোন, আপনার নামটা একটু যদি বলেন এই মুহূর্তে। সুমনা। আচ্ছা, পরিবারের সম্বন্ধে একটু জানতে চাই অল্প করে, কে কে আছে বোন? আমার পরিবারে আমার আম্মা আছে, আমার ছোট একটা ভাই আছে, আর আমার 3 আপু আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা হাজবেন্ডের বাড়িতে থাকে। দর্শক, আমরা সুমনার জীবনের গল্প শুনবো, আমাদের সাথেই থাকুন। পড়া হয়? কোরআন খতম দিয়েছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সুমন আপু, কয় খতম দিয়েছেন? এক খতম দিয়েছেন, এখন একদিন আবার 22 পারাতে আছেন। আচ্ছা, তো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি বলতে পারেন? ইয়াসিন সুরা। কে বলেছে আপনাকে? সুরা আল বাকারা। আপনি খতম দিয়েছেন, আপনি জানেন না সুরা আল বাকারা হচ্ছে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সুরা? না না, সুরা আল বাকারা। তো যাই হোক, ভুল ত্রুটি হতে পারে, তো একটু কোরআন শরীফটা পড়তে হলে একটু শুদ্ধ করে পড়তে হয়, কেমন? একটু শুদ্ধ করে পড়বেন, ভুল ত্রুটি যেন না হয়। তখন আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন, মূলত কারণটা কি একটু জানতে পারি? আর্থিক সমস্যার জন্য। আচ্ছা, আর্থিক সমস্যাটা কেন হলো? আপনার পরিবারে কে কে আছে বা আপনি কি করেন এখন বর্তমানে? আমার পরিবারে আমার আম্মা আছে, আর আমার ছোট একটা ভাই আছে। আম্মা আছে, আপু আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা দেশে থাকে, হাজবেন্ডের বাড়িতে। হাজবেন্ডের বাড়িতে দেশে থাকে? আচ্ছা, তো আমরা শুনবো তারা হাজবেন্ডের বাড়িতে দেশে থাকে, কোথায় কোথায় থাকে, কি আসে বিষয় সবই আমরা শুনবো। তার আগে জানতে চাইবো আপনি কি করেন এখন? আমি পড়াশোনা করি। কোন ক্লাসে পড়েন? এবার ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি। ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছেন এবার? আচ্ছা আচ্ছা, কোন কোন কলেজে? শাহালি। শাহালি কলেজে? আচ্ছা আচ্ছা, তো শাহালি কলেজে আপনি ভর্তি হয়েছেন। তো আপনার কিভাবে যান দৈনিক? আপনি বাসা থেকে কিভাবে যান কলেজে, কিভাবে যাতায়াত করেন, হেঁটে না রিক্সা? বাস আছে, তারপরে হেঁটেও যাই মাঝে মাঝে। হেঁটেও যান বা বাসেও যাওয়া হয়, মানে যখন যে যেটা আপনি পান সেটাই ব্যবহার করেন? তাড়াতাড়ি বের হইলে হেঁটে যাই, আচ্ছা, আর যদি লেট হয়ে যায় তখন বাসে যাই। তো একটি প্রতিবেদনে আপনি বলেছেন আপনার বিয়ে হয়েছে, তো বিয়ের পরে কি আপনি লেখাপড়া করছেন না কোনটা? হ্যাঁ, বিয়ের পরে আমি পড়াশোনা করতেছি। বিয়ের পরে পড়াশোনা করছেন? আপনার হাজবেন্ড আছে? না, হাজবেন্ড নাই। কি হয়েছে আপনার হাজবেন্ডের? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়েছে, এখন আবার লেখাপড়া করে নিজের ভাগ্যের চাকা নিজেই ঘুরাতে চাচ্ছেন? আচ্ছা, তো খুব সুন্দর কথা বোন, নিজের ভাগ্যের চাকা নিজে ঘুরাতে চাচ্ছেন লেখাপড়া করে। তো আপনি যে স্কুলে যান, কলেজে যাতায়াত করেন, তো সেখানে কোনো ছেলে আপনাকে পছন্দ করে প্রেমের প্রস্তাব দিয়েছে কি না, বা আপনি কলেজের কোনো ইয়ং ছেলেকে পছন্দ করেছেন কি না একটু বলবেন? আসলে একটা মেয়ে মানুষ কে অনেক ছেলে প্রপোজ করে, আর যেহেতু কলেজে পড়াশোনা করি করতেই পারে স্বাভাবিক। আচ্ছা, সে ধরনের কোনো ডিসিশন আপনার মধ্যে আসেনি, মানে কোনো ছেলে আপনাকে পছন্দ করেছে প্রপোজ? হ্যাঁ, পছন্দ তো অনেকেই করেছে। কয়জনে করেছে? গোলাপ দিয়ে আই লাভ ইউ বলেছে কখনো? সে ধরনের কোনো চান্স তারা পায়নি। কেন, আপনি চান্স দেননি তাদেরকে? জি না। কেন? কারণ আমি বোরকা পরে চলাফেরা করি, আর বেশিরভাগ বোরকা পরে চলাফেরা করেন? আপনার ফেস কখনো কাউকে দেখানোর সুযোগ হয়নি? মুখোশ পরে থাকি। কলেজেও মুখোশ পরা থাকে? খাওয়ার সময় কি মুখোশ পরা থাকে? না না, তখন খাওয়ার সময় কি কেউ মুখোশ পরে খেতে পারে না। তো কলেজে যে আপনি মাঝে মাঝে পানি খান বা কোনো কিছু খেতে হয় না আপনার?
অবশ্যই খাবার তো অনেক ধরনের সিস্টেম আছে, তাই না? বোরকা উঁচু করেও খাওয়া যায়। বোরকার তল দিয়ে খান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বোরকার তল দিয়ে কিভাবে খায়, নতুন একটা আইডিয়া। এখন মনে করেন বোরকার বিভিন্ন ধরনের ডিজাইন বের হয়েছে, কোন ছেলে হয়তো আপনাকে দেখতে পারে না বা আপনার ফেস দেখতে পারে না, সেজন্য প্রেমের কেন, এটা কি যে বিয়ের পরে যখন স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সেই জন্য মানে ছেলেদের উপরে কোন অভিমান চলে আসছে নাকি? আসলে এটা বললে ভুল হবে, কারণ সব ছেলেরা তো আর এক না, তাই এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনলে সেটা মানে বলা হবে এক পর্যায়ে যে মুসলিমই না, ঠিক আছে? তাই সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। মানে আমার এখন একটা বিয়ে হয়েছে, অভাবের কারণে আমার আম্মা দিছিল, এটা মানে পরিস্থিতির কারণে হয়েছে। আর সেই থেকে যে আমি ছেলেদের অপছন্দ করবো সেরকম কিছু না, মানে এমনিতে এখন আমার মধ্যে বিয়ে করার ডিসিশনটা আসে নাই বা রিলেশন, কারণ অভাব থাকলে এইসব রিলেশন দ্বারা কিছুই হবে না। আচ্ছা বোন, আমরা কি ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি, বিয়ের পরে শ্বশুর শাশুড়ির শত বাধা পেরিয়ে স্বামীর ওর ভালোবাসায় স্ত্রী ডক্টরি পাশ করেছে এবং সে এখন ডক্টর। তো আপনার সংসারটা কেন ভাঙলো? আপনি তো স্বামীর সহযোগিতা নিয়ে আপনি লেখাপড়া করে আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারতেন। স্বামী যদি আমাকে পড়াশোনা করাইতো বা ভালো হইতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমি বিয়ের আগেও জানতাম না যে তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, বিয়ের পরে জানছি, তারপরও ঘর করতে চাইছি যেহেতু বিয়েটা হয়ে গেছে। সেহেতু যদি উনি ভালো হয় তাহলে উনি যদি দুইটা ওয়াইফ পালতে পারে সেখানে তো আমার কোনো মানে প্রশ্নই নেই, কারণ ইসলামী মাফিক সাড়ে তিনটা বিয়ে করার। সাড়ে তিনটা কে বললো, মানে আধা আবার কোথায়, আধা আবার কোথা থেকে আনলেন আপনি? মানে যখন আমি মসজিদে পড়তাম আরবি তখন মানে শুনতাম আর কি। আচ্ছা, আপনি ওয়ার্ডটা কিভাবে হোক, আপনি কি গুজবে কান দেন? সেটাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে সাড়ে তিনটা বিয়ে কিভাবে করে। আপনি কি গুজবে কান দেন? গুজবে কান দেই না, কিন্তু মাঝে মাঝে দেয়া লাগে। একজন নারীকে তাহলে অর্ধেক করে দিতে হবে নাকি কোনো প্রশ্নে? আমি বলতে পারবো না, অনেকে ইসলামিক মাফিক বলে যে সাড়ে তিনটা নাকি, সবার কাছ থেকে শুনি যে সাড়ে তিনটা বিয়ে করবে। আসলে সেই প্রশ্নটা আমিও খুঁজি, সাড়ে তিনটা বিয়ে কিভাবে করে, কিভাবে করে না, সাড়ে তিনটা না, একজন পুরুষ যদি খাওয়াইতে পড়াইতে পারে চারটা পাঁচটা দশটা বিয়েও করতে পারবে, পারে তাহলে সে বিয়ে করতে পারবে, বাধা নেই। তো আপনার হাজবেন্ড কয়টা বিয়ে করেছিল? ও আমার আগে একটা বিয়ে করছে। আপনার আগে মাত্র একটি করেছিল? আচ্ছা, আপনি হচ্ছেন দুটি, তো কমই তো হয়েছে, বেশি তো হয়নি, চারটা সাড়ে তিনটা তো হয়নি আর। তাহলে তো আপনি সংসারটি করতে পারতেন। হ্যাঁ, করতে চাইছিলাম, শিওর হয়েছি। মানে একদিন ওর ফোন রিসিভ করার পর থেকে মানে ওর ফোন আসলে মাঝে মাঝে মানে আমার কাছ থেকে দূরে গিয়ে তারপর কথা বলতো, তো আমি একদিন ধরে ফেলছিলাম। আপনার সন্দেহ হয়েছে? না, সন্দেহ হয় নাই, মানে আমি একদিন ফোনটা রিসিভ করে ফেলছি, তারপরে মানে ওই মহিলা, তারপর আমি জিজ্ঞেস করলাম কে বলে আমি ওনার বউ, পরে আমাকে জিজ্ঞেস করছে তো আমি সত্যটাই বলছি। পরে মহিলা অনেক কান্নাকাটি করছে, এখন কান্নাকাটি করলো তো সেখানে আমার কিছু। আচ্ছা, আপনি একটু আগে বলেছেন একটা পুরুষ যদি খাওয়াইতে পারে তাহলে সে মানে সাড়ে তিনটা বিয়ে করতে পারে, তাহলে আপনি তো তার আগে স্ত্রী ছিল, তো আপনার যে শারীরিক চাহিদা সেটা কি সে পূরণ করতে পেরেছিল তখন, নাকি আপনি কোনো কিছু বুঝতে পারেননি? আপনার যে চাহিদাটা একজন স্ত্রী স্বামীর কাছে যতটুকু চাহিদা থাকে, এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না, তাহলে আপনি ফোন আসার পরেই বুঝতে পারছেন সে আরেক জায়গায় বিয়ে করেছে। আর আপনি আরেকটা কথা বলেছেন আপনার ফ্যামিলি আপনাকে দেখে শুনে বিয়ে দিয়েছে বা জেনে শুনে, তাহলে আপনি এতদিন পরে জানার কারণটা কি? যদি দেখে শুনে বিয়ে দেয় পরে জানার কারণ, কারণ মনে করেন কেউ তো আর ইচ্ছা মাফিক কারো অন্যায়টা স্বীকার করে না, তাই না? যেহেতু হয়ে গেছে, কারণ চিরদিন কারো অন্যায়টা মানে লুকিয়ে রাখা যায় না, প্রকাশ পেয়ে গেছে, হয়তো আমরা যদি প্রকাশ না পাইতো তাহলে আজীবনই লুকিয়ে রাখতো। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আপনি কি চাচ্ছেন লাস্ট বলে দেন? সহযোগিতা।
আর কিছু না। হ্যাঁ, আরো কিছু চাওয়ার আছে, যদি আমাকে কোনো ভাইয়া সহযোগিতা করে, তার মানসিকতা ভালো হয়, আমার সাথে কথা বলে, আমার পাশে থাকে, তাহলে আমি একটা সিদ্ধান্ত আসবো। কি ধরনের সিদ্ধান্ত আসবে? যেমন বিয়ে সিদ্ধান্ত। বিয়ে সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা তাদের জীবনের গল্পগুলো তুলে ধরি। বিয়ে সাদের দায়িত্ব কখনো চ্যানেল কর্তৃপক্ষ নেয় না। আর আপনারা আমাদের এই যে ভন্টির নাম্বার আমরা হয়তো ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যদি তাকে জেনে শুনে বুঝে তার সাথে সরাসরি যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করবেন যদি আপনাদের ইচ্ছা হয়। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।